প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 18.3 কোশ্চেন নাম্বার 9। বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। তাহলে দেখো, এটা করার আগে আমাদের দুটো নিয়ম আছে, একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে জানতে হবে। কি নিয়ম? এখানে দেখো, এখানে দুটো নিয়ম আমরা এখানে বের করেছি। সেটা হচ্ছে কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে এক কম। যেমন 25-এর অঙ্ক সংখ্যা কত? 2। কিন্তু 25-এর বর্গের অঙ্ক সংখ্যা হবে 2×2 - 1, ঠিক আছে? দ্বিগুণ বা তার থেকে এক কম হবে, হয় দ্বিগুণ হবে না হয় দ্বিগুণের থেকে এক কম হবে, ঠিক আছে? তাহলে দেখো, এই 25-এর অঙ্ক সংখ্যা হচ্ছে 2, কিন্তু 25-এর বর্গের অঙ্ক সংখ্যা হবে 2×2 - 1, অর্থাৎ 4 - 1 = 3 হবে, ঠিক আছে? তাহলে 25-এর বর্গ আমাদের কত হয়? 625। তাই দেখো, তিনটি সংখ্যা হচ্ছে। তো এই নিয়ম অনুযায়ী আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? সেই জন্য যে কোনো পূর্ণবর্গ সংখ্যার অঙ্ক দেখেই তার বর্গমূলের অঙ্ক সংখ্যা কী হবে আমরা বলতে পারি, ঠিক আছে? এরপর দেখো, এই যে প্রশ্নটা আছে সেটা অঙ্কগুলো আমরা করে দেখাচ্ছি, কীভাবে করবে সেটা একটু নিয়মটা ভালোভাবে জেনে রেখো। আমরা প্রথমেই এই বর্গগুলো বের করে নেবো। 1-এর বর্গ কত? 1। 2-এর বর্গ 4। 3-এর বর্গ 9। 4-এর বর্গ 16। 5-এর বর্গ 25। 6-এর বর্গ 36। 7-এর বর্গ 49। 8-এর বর্গ 64। 9-এর বর্গ 81। 10-এর বর্গ 100। লিখে নিলাম। এরপরে আমাদের অঙ্কগুলো দেখো কিভাবে আমরা করছি। আমরা এভাবে করছি কোশ্চেন নম্বর এ, ঠিক আছে? 784 আছে। তাহলে 784-এর এককের ঘরের অঙ্ক কী আছে? এককের ঘরে কী আছে? 4 আছে। তাহলে 784-এর এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক, ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক সমান আছে 4। তাহলে এই 4টা দেখতে হবে যে কোন সংখ্যার বর্গ। তাহলে এই 4টা দেখো, এ 2-এর বর্গ আর 8-এর বর্গ, ঠিক? তাহলে এই 784-এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে 2 বা 8, তাই তো? তাহলে আমরা লিখতে পারি, অতএব 784-এর বর্গের 784-এর বর্গমূলের এর বর্গমূলের 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 এককের ঘরের এককের ঘরের এককের ঘরের অঙ্ক হতে পারে অঙ্ক হতে পারে অঙ্ক হতে পারে 2 বা 8, কারণ 2-এর বর্গ 4, 8-এর বর্গ 64, অর্থাৎ 4 রয়েছে, ঠিক আছে? তাহলে 784-এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে 2 বা 8। এরপর অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যার নিয়মটা দেখো এখানে দেওয়াই আছে যে কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যার অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে এক কম। যেমন 25-এর অঙ্ক সংখ্যা 2, কিন্তু 25-এর বর্গের অঙ্ক সংখ্যা 2×2 - 1, অর্থাৎ 3। তাহলে আমাদের 784 আছে, তাহলে 784-এর অঙ্ক সংখ্যা কত? 3। তাহলে 784-এর বর্গমূলের কটি অঙ্ক সংখ্যা কত হবে, ঠিক আছে? এটা আমরা করেও দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্ক সংখ্যা কত হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে 784, ঠিক আছে? তাহলে এখানে দেখে নাও আমাদের কি নিয়ম আছে, নিয়মটা জানতে হবে।
কোন সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে এক কম। যেমন 25-এর অঙ্ক সংখ্যা হচ্ছে 2, কিন্তু 25-এর বর্গের অঙ্ক সংখ্যা হবে 2 × 2 − 1 অর্থাৎ 4 − 1 অর্থাৎ হবে 3। ঠিক আছে, তাহলে এখানে দেখো 784-এর এককের ঘরের অঙ্ক 4, 784-এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে 2 বার, আমরা এটা আগেই করেছি। তাহলে 780 হয়েছে, এরপরে 784-এর বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে? তাহলে 784-এর অঙ্ক সংখ্যা কত আগে দেখতে হবে? অঙ্ক সংখ্যা হচ্ছে 3, অঙ্ক সংখ্যা 3। ঠিক আছে, তাহলে এই 784-এর অঙ্ক সংখ্যা 784-এর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে, অতএব 784-এর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে, বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে, অঙ্ক সংখ্যা হবে 3 − 1 অর্থাৎ 2। আমাদের মনে রাখতে হবে যে বর্গমূলের যদি অঙ্ক সংখ্যা বের করতে হয়, তাহলে যদি জোড় সংখ্যা হয় তাহলে তার অর্ধেক হবে, এবং বিজোড় সংখ্যা যদি হয় তাহলে −1 করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 3 − 1 অর্থাৎ 2। ঠিক আছে, এরপরে আমরা বিয়েরটা করব। ঠিক আছে, তাই বিয়ের দাগে কী আছে দেখে নাও। বিয়ের দাগে রয়েছে আমাদের কোশ্চেন নম্বর 2, আমি এটাকে একবার ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে কোশ্চেন নম্বর 2-তে কী আছে আমরা একটু দেখে নিই, এটা ইরেজ করে দিলাম। ঠিক আছে, কোশ্চেন নম্বর 2, ঠিক আছে, এরপরে কোশ্চেন নম্বর 2-তে দেখো, কোশ্চেন নম্বর 2, এই নিয়মটা মনে রাখতে হবে যে কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্কের অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে এক কম। ঠিক আছে, তবে বিয়েটা দেখো কথা আছে 3676। আমাদের কটি অঙ্ক সংখ্যা আছে? অঙ্ক সংখ্যা আছে 4, অঙ্ক সংখ্যা আছে 4। তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2, এর হাফ হবে, বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2, বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। আর কি এককের ঘরের অঙ্ক কী হবে? ঠিক আছে, তাহলে 3676 এককের ঘরে কী আছে? এককের ঘরে আছে 6। তাহলে এককের ঘরে যদি 6 থাকে তাহলে কোন কোন সংখ্যা হতে পারে? তাহলে এককের ঘরে যদি 6 হয় তাহলে দেখো 4 এর বর্গ 6 আছে আর 6 আছে 6 এর বর্গ, তাহলে 4 বা 6 হতে পারে। ঠিক আছে, তাহলে 4 বা 6, তাহলে এককের ঘরের অঙ্ক হতে পারে বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে এককের ঘরের অঙ্ক ঘরের অঙ্ক হতে পারে ঘরের অঙ্ক হতে পারে 6 আছে অর্থাৎ 4 বা 6। ঠিক আছে, এরপর আমরা সি এর দাগ করব। ঠিক আছে, এটা আমরা ইরেজ করে দিচ্ছি। তাহলে এটা আমরা ইরেজ করে দিলাম।
ঠিক আছে। এরপরে আমরা কোশ্চেন নাম্বার সি দেখে দেখব। সিতে কি আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার সিতে রয়েছে, কোশ্চেন নাম্বার সি 160 160 000 000। তাহলে প্রথমে দেখতে হবে অঙ্ক সংখ্যা কত আছে। অঙ্ক সংখ্যা আছে ছয়, অঙ্ক সংখ্যা রয়েছে সিক্স। তাহলে অঙ্ক সংখ্যা যদি ছয় হয় তাহলে আমাদের বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে তিন, বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে তিন, ঠিক আছে। এর এককের ঘরে কী হবে, দেখো শূন্য রয়েছে, শূন্য, তাহলে শূন্য, দেখো শূন্য, তাহলে আমাদের জানি যে শূন্য যদি হয় তাহলে এককের ঘরে শূন্য মানে জিরো স্কোয়ার, এখানে আমি কর লেখা হয়নি, যে জিরো স্কোয়ার সমান জিরো হয়, ঠিক আছে। এককের ঘরে কত হবে, জিরো হবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে একক হতে পারে, একক, এককের ঘরে হবে জিরো, ঠিক আছে। এককের ঘরে হবে জিরো আর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে তিন, ছয়ের অর্ধেক তিন, ঠিক আছে। এরপর আমরা ডিএডটা করবো, কোশ্চেন নাম্বার ডি, কোশ্চেন নাম্বার ডিতে কত আছে, 1225 1225। তাহলে অঙ্ক সংখ্যা হচ্ছে চার, অঙ্ক সংখ্যা যেহেতু চার আছে এর অর্ধেক হবে চার, তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে দুই, বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে দুই হবে দুই, ঠিক আছে। আর এককের ঘরের সংখ্যা হবে বর্গমূলের এককের অঙ্ক, এককের ঘরে হতে পারে একক ঘরে কত আছে, পাঁচ আছে, তাহলে এককের ঘরে বর্গমূলের একক হতে পারে, এককের ঘরে হতে পারে পাঁচ আছে, তাহলে এখানে দেখো পাঁচের বর্গ পঁচিশ হয়, তাহলে এককের ঘরে হতে পারে পাঁচ, এককের ঘরে হতে পারে পাঁচ, কারণ পাঁচের বর্গ পঁচিশ হয়, ঠিক আছে। তাহলে এককের ঘরে হবে পাঁচ, ঠিক আছে। আর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে দুই, ঠিক আছে। ডিএডটা করলাম, এরপর আমরা করব ই, ইটা কী আছে দেখো, ইটা আছে আমার, ই তো রয়েছে, কি রয়েছে সেটা দেখে নাও একটু, তাহলে আমাদের দেখতে হবে ইতে কি রয়েছে সেটা একটু দেখে নিতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার ইতে রয়েছে আমাদের, কি রয়েছে সেটা একটু দেখে নিই, কোশ্চেন নাম্বার ইতে রয়েছে 2401, ঠিক আছে, আছে 2401। তাহলে এরপর দেখবে কোশ্চেন নাম্বার ই, ইতে রয়েছে 2401। তাহলে অঙ্ক সংখ্যা হচ্ছে ফোর, অঙ্ক সংখ্যা হচ্ছে ফোর, অতএব বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে দুই, বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে দুই, ঠিক আছে। এবার দেখো 2401, এককের ঘরে কত আছে, ওয়ান আছে, এককের ঘরে আছে ওয়ান, অর্থাৎ বর্গমূলের
একক হতে পারে 1 দেখো 1 1 এর বর্গ আর 9 এর বর্গ হতে পারে 1 বা 9 হতে পারে 1 বা 9 ঠিক আছে f কোশ্চেন নাম্বার f কোশ্চেন নাম্বার f কত আছে 10201 তাহলে অঙ্ক সংখ্যা কত আছে অঙ্ক সংখ্যা হচ্ছে 5 অঙ্ক সংখ্যা হচ্ছে 5 তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 3 বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 3 ঠিক আছে আর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হবে বর্গমূলের এককের ঘরের অঙ্ক হবে এককের ঘরে হবে এক এর ঘর কত আছে 1 আছে তাহলে 1 কিসের জন্য হয় 1 এর বর্গ হয় আর 9 এর বর্গ হবে তাহলে বর্গমূলের এককের ঘর হবে 1 বা 9 হতে পারে 1 বা 9 ঠিক আছে এইভাবে তোমাদের এই নিয়মটাকে জানতে হবে যে কোন সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে 1 কম যেমন 25 এর অঙ্ক সংখ্যা তো 2 তাহলে 25 এর বর্গের অঙ্ক সংখ্যা হবে 2 গুণে 2 মাইনাস 1 অর্থাৎ 4 মাইনাস 1 3 তাহলে এখানে দেখো যে এখানে কয়টা সংখ্যা রয়েছে 1 2 3 4 5 ফার্স্ট হচ্ছে 1 2 3 4 5 তাহলে এই সংখ্যার অঙ্ক সংখ্যা রয়েছে 5 অঙ্ক সংখ্যা 5 ঠিক আছে তাহলে 5 আমাদের কি করে বেরোচ্ছে এই বর্গের অঙ্ক সংখ্যা আমাদের কত বেরোয় 2 গুণে 2 মাইনাস 1 অর্থাৎ আমাদের 3 যদি হয় অঙ্ক সংখ্যা বর্গমূলের অঙ্ক সংখ্যা যদি 3 হয় তাহলে তার বর্গে হবে 5 ঠিক আছে কেন হবে কারণ হচ্ছে 3 2 গুণে 6 আমাদের যদি অঙ্ক সংখ্যা বর্গমূলের অঙ্ক সংখ্যা যদি 3 হয় তাহলে 3 গুণিত 2 মাইনাস 1 অর্থাৎ 6 মাইনাস 1 তাহলে দেখো 5 হচ্ছে এই যে 5টা সংখ্যা 1 2 3 4 5 এইটা একটু ভালো করে বুঝতে হবে ঠিক আছে তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে তাহলে দেখো এটা খুব সহজ ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে এখানে দেখো কটা আছে 1 2 3 4 তাহলে দুটো হবে 1 2 3 4 3 4 5 6 6টা আছে মানে দুটো হবে 1 2 3 4 দুটো হবে 1 2 3 4 দুটো হবে ঠিক আছে এই তিনটা যদি থাকে 3 3 থাকলে কি হবে দুটো হবে কেন এই যে বলেছে যে কোন সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে 1 কম হবে ঠিক আছে তাহলে 3টা যদি থাকে তাহলে আমাদের 2 হবে 5 যদি থাকে তাহলে 3 হবে ঠিক আছে এইভাবে তোমাদের করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ